চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। কষ্ট করার সময় নেই, এখন আসবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন,
এইটি হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য,
আমরা আজকের এই অনুষ্ঠানটা যে এখন আর আপনাকে কষ্ট করে ভাতার জন্য ব্যাংকে যেতে হবে না, উপজেলায় দৌড়াদৌড়ি করতে হবে না, বারবার আপনাকে ঝামেলার মধ্যে পড়তে হবে না, সরকার সবকিছু ডিজিটাল করে দেবে। এই জন্য আমি চাচ্ছি যে আপনারা সবাই মিলে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের সমাজসেবা অফিস আর সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা সবাই ধন্যবাদ দিন এবং তার জন্য দোয়া করবেন, তিনি যাতে বেশি দিন বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন, তাতে করে বাংলাদেশে একজনও বয়স্ক ভাতার দ্বারা প্রাপ্য সবাই বয়স্কদের পাবেন, যতজন প্রতিবন্ধী আছেন সবাই প্রতিবন্ধী ভাতা পাবেন, মুক্তিযোদ্ধারা তো সবাই পাচ্ছেন, কিছুদিন আগে একজন মুক্তিযোদ্ধা আছেন এখানে মনে নেই, কিছুদিন আগে ভাতা ছিল মাত্র 10,000 টাকা, এই যে কোরবানি ঈদের আগে সেটি করে দিয়েছে 12,000 টাকা, অথচ যখন শুরু করছিল সরকার ছিল কত টাকা জানেন কেউ? 599 টাকা আওয়ামী লীগ সরকারই শুরু করেছিলেন, তখন মাত্র 599 টাকা, আর সেই ভাতা এখন 12,000 টাকা এই আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে। তেমনিভাবে আপনাদেরও যতগুলো ভাতা আছে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, আরও যা প্রতিবন্ধী ভাতা, এগুলোও সরকার চেষ্টা করছে আস্তে আস্তে এই পরিমাণটি আরও বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু এর জন্য আপনাদেরকে একটি কাজ শুরু করতে হবে, একটু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বেশি বেশি দোয়া করতে হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী চান যারা আমাদের এই যে বয়স্ক রয়েছেন, প্রতিবন্ধী রয়েছেন, একটু পিছিয়ে পড়া যারা, তারা যাতে সমাজে খেয়ে যে বেঁচে থাকতে পারে, কারণ অনেকেরই ছেলে মেয়ে আছে যে বয়স্ককালে বুড়ো বাবা মাকে দেখে না, বুড়ো বাবা ছেলে মেয়ে বিদেশে চাকরি করে, অনেক দূরে অন্য শহরে কাজ করে, বাবা মাকে সময় দিতে পারছে না, তো তাদেরকে তো দেখাশোনা করতে হবে। সরকার আর একটি আইন করেছে আপনারা নিশ্চয়ই জানেন, বাবা মা ভরণ পোষণ আইন, ছেলে মেয়ে যদি খেতে না দেয় আপনি কোর্টে মামলা করতে পারবেন বা উপজেলায় এসে ইউনোর কাছে কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেখতে পারবেন যে এই ছেলে মেয়ে আমাকে ভরণ পোষণ দেয় না, তখন সরকার বা আমরা সরকারের পক্ষে আমরা সেটি নির্দিষ্ট করে দেবো, এই বুড়া বাবা মাকে প্রতি মাসে এত টাকা দিতে হবে তার ভরণ পোষণের জন্য। সুতরাং সরকারের উদ্দেশ্য একটি, আপনাদের ভালো, বয়স্ক যারা হয়ে গেছেন প্রতিবন্ধী যারা, এটার উপরে তালার সব কুদরত নাকি সব না দিচ্ছে, সুতরাং আমরা মানুষই যতটুকু চেষ্টা করতে পারি আপনাদের ভালো রাখার জন্য সেটুকুই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আপনারা কি সিস্টেমটি বুঝতে পেরেছেন কী করবো আমরা, কয়দিন পরে এই কাজটি শুরু হবে, সেটি হচ্ছে আপনারা যত ভাতা পান পুরো ভাতার কাজটি ডিজিটাল করে দেওয়া হবে, প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে এই টাকাটি চলে যাবে, আপনাকে আর কষ্ট করে ব্যাংকেও যেতে হবে না, উপজেলায়ও যেতে হবে, এই তথ্যটুকু আপনাদের কাছে দেওয়ার জন্য আমরা এসেছি। সেজন্য সবার কী লাগবে, আইডি কার্ড, ছবি, এই যে তাদের এখনো নাই, এখন কিন্তু নতুন করে ভোটার হওয়া নাই, আপনার কাছে শুরু হয়েছে? চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই জানাইছেন আপনাদেরকে, আমাদের কিন্তু যারা ভোটার এখনো হয়নি, অনেক সময় বিদেশ ছিলেন বা ভুলবশত করা হয়নি, এখন কিন্তু তথ্য সংগ্রহ চলছে, কেউ যদি ভোটার না হয়ে থাকেন তাই এখনই ভোটার হয়ে না তারা আইডি কার্ডটি নিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে আর আপনি কোনো জটিলতায় পড়বেন না। অনেকে বাস্তবায়িত বয়স 80 বছর, আইডি কার্ডে উঠে আছে এখন 60 বছর, যদি কাগজপত্র থাকে এগুলো আপনি সংশোধন করে নেন তাহলে আপনি ভাতা থেকে বঞ্চিত হবেন না, কারণ আমরা যে কাজটি করবো সেটি কিন্তু কাগজ দিয়ে করবো, আপনি মুখে যতই দাবি করেন আপনার বয়স 80 বছর, কাগজ কিন্তু লেখা বয়স কম, আমি তো আপনাকে ভাতা দিতে পারবো না। আবার আমাদের সমস্যা বলছে সাহেব বলছেন একজন মারা গেলে ওই মাস সহ পরের 2 মাসও কিন্তু ভাতা দেওয়া হয়, অনেকে চিন্তা করেন যে ভাতা পেতো সে তো মরে গেছে আর ভাতা পাবে না মনে আর যাওয়ার দরকার নেই, কিন্তু সে কিন্তু মারা যাওয়ার পরে আরও 2 মাস ভাতা তার অ্যাকাউন্টে চলে আসবে, যার তার পরিবারের সদস্যরা এই টাকাটি তুলে নিতে পারবে। সুতরাং এই তথ্যগুলো যদি আপনাদের কোনো কিছু জানার কম থাকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জেনে যাবেন, আমাদের সকল প্রশ্নের উত্তর এই যে উপজেলা সমাজসেবা বিচার সাহেব এবং আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, তারা সুন্দর করে আপনাদের ভিতরে যদি কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, জানার অভাব থাকে আজকে এখান থেকে জেনে যাবেন, বুঝে যাবেন, যাতে গিয়ে সঠিক তথ্যটি আপনার সকলের কাছে দিতে পারেন। আরেকটি আমরা উদ্যোগ নিয়েছি, এটাই হয়তো কার্যকর করতে একটু সময় লাগবে, সেটি হচ্ছে যে আপনার এলাকায় অনেকেরই মনে একটা কষ্ট থাকে, পাশের বাড়ির মহিলা বিধবা ভাতা পায়, আমার স্বামী মতো 10 বছর আমি বিধবা ভাতা পাই না, আসেন এই কষ্ট অনেক কষ্ট ভাতা পাই আমি পাই না, সব চেয়ারম্যান সাহেব তার পছন্দের লোকে দেয়, সব মেম্বার সাহেব তার পছন্দের লোকে দেয়, ভোট দেয়নি এই জন্য আমাকে দেয় না, কথা বলতো না কথা আসলে পুরোটা সত্য না, পুরোটা সত্য না এই জন্য আপনাদের বলি, কারণ এই উপজেলায় হয়তো এবছর বয়স্ক ভাতার জন্য কার্ড আছে 500 টাকা, 5টা ইউনিয়নে ভাগ হবে তাহলে 100 করে একটা ইউনিয়নে, বন্ধুর ইউনিয়নে কার্ড পাবে 100টা, বয়স্ক লোক তো আছে 500 টাকা, তাহলে 100 জনে কার্ড পাইলো বাকি 400 জন তো মন খারাপ করে বসে থাকবে,
তো এটি আসলে আমাদের বর্তমান সরকার চাচ্ছে যে প্রত্যেকটি বয়স্ক লোক প্রত্যেকটি প্রতিবন্ধী প্রত্যেক বিধবা যাতে ভাতাটি পায়। আস্তে আস্তে আমাদের একটু সময় লাগবে, কারণ আমরা আগে ছিলাম গরিব, এখন কি হয়েছি নিম্ন মধ্যবিত্ত। 2121 সালে হব মধ্যম আয়ের দেশ, আর 2141 সালে হব ধনী দেশ, সেই আমেরিকার মতো হয়ে যাব, তখন বাংলাদেশ একটু গরিব থাকবেন না, তখন আপনারা সবাই হতে পারবেন। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, একসাথে তো সরকারের কাছে এত টাকা নেই, আবার ট্যাক্স দিতে গেলে তো আমরা কম দিই, ট্যাক্স দিতে চাইলে জানেন তো গরিব লোকরা কিন্তু ট্যাক্স দিতে চায় না, থাকি যায় তাহলে। হ্যাঁ, তো আমরা যদি পাবলিকরা ট্যাক্স না দিই, যেমন আপনারা কিন্তু অনেকেই হোল্ডিং ট্যাক্স দেন না, হোল্ডিং ট্যাক্স যদি না দেন চার মাসে উন্নয়ন করবেন কি দিয়ে, রাস্তাঘাট করবেন কি দিয়ে? একই অবস্থা তো আমার সরকারেরও, সবাই যদি আমরা ট্যাক্স দিই তাহলে সরকারের পোশাকের অনেক টাকা জমবে, আমরা যদি ট্যাক্স ফাঁকি দিই সরকারি পোশাকেরে কম টাকা থাকবে, তাহলে আপনাকেও দিতে পারবে না। এই জন্য আমাদের সবাইকেই ট্যাক্স দিতে হবে, তাহলে আবার আপনাকেও সরকার বেশি বেশি দিতে হবে। এইটি হচ্ছে আমাদের মূল কথা, আর আপনাদের কাছে দেখে আছি আবারও বলি, আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যত রকমের ভাতা আছে সে ভাতার কাজটি সহজ করে দেওয়া। আপনি একজন বৃদ্ধ লোক, একজন প্রতিবন্ধী লোক, আপনাকে কষ্ট করে আর কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার টাকা দিতে হবে। এই তথ্যটুকু জানানোই আমাদের উদ্দেশ্য। আমি আর সময় নেব, এবং আমি এই বক্তৃতার মাধ্যমে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমাদের সমস্যা হচ্ছে এবং চেয়ারম্যান সাহেব থাকবেন, আর আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আমাদের বন্দর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে। তাহলে সুন্দর একটি আয়োজন, সুন্দর লাগছে এখানে, বেশ সুন্দর খায়া আছে, ভালো আয়োজন। আমি আবারও চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই।